আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে কোরআন ও হাদিসে বর্ণনা করেছেন। আর এমন সব মানুষের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে যাদের আমলের মাধ্যমে বোঝা যায় যে এই লোকগুলো জান্নাতি, যারা এইসব আমল করবে তারাও জান্নাতবাসী হতে পারবে। আসুন আমরা সবাই এই আমলগুলো নিজেদের মধ্যে মিলিয়ে দেখি, আর যেসব না মিলবে সেইগুলো সংশোধন করার চেষ্টা করি। প্রথম নম্বর হলো নরম দিল হওয়া। যাদের অন্তর নরম হবে, যারা খুশ মেজাজের অধিকারী হবে, সর্বদা আল্লাহ ভীত হবে, কারো কোনো ক্ষতিকারক নয়, ধৈর্যশীল ব্যক্তি, এমন লোক জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তর ন্যায়। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো দুর্বল অসহায় হওয়া। জান্নাতে গরিব মিসকিন ফকির পরমুখাপেক্ষী দুর্বল লোকদের সংখ্যাধিক হবে। পক্ষান্তরে যারা তাদের বিপরীত হবে, অর্থাৎ অহংকারী, দুশ্চরিত্র ও ঝগড়াটে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের গুণাবলী বলবো? সাহাবীনও বললেন হ্যাঁ বলুন। তিনি বললেন প্রত্যেক দুর্বল লোক চোখে হ্যাঁ, কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবে। অতঃপর তিনি বললেন আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলবো? তারা বললেন হ্যাঁ বলুন। তিনি বললেন প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র ও অহংকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তিন নম্বর হলো নম্র, ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নম্র ভদ্র মানুষের নিকট গ্রহণযোগ্য, মানুষের কাছের লোক, যাকে মানুষ বিপদে আপদে কাছে পায়, এমন খোশ মেজাজ, পরিচিত ও ভালো লোক জান্নাতে প্রবেশ করবে। এই ধরনের লোকের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নরম দিল, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। চার নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণকারী জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ধারাই জান্নাতে প্রবেশ করা নিহিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ওই সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে অস্বীকার করবে? তিনি বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার নফরমানি করে সে অস্বীকার করে। পাঁচ নম্বর হলো দৈনিক ১২ রাকাত সালাত আদায়কারী। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি প্রতিদিন ১২ রাকাত সালাত, ফজর পূর্বে ২ রাকাত, জোহরের পূর্বে ৪ রাকাত, পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত, এশার পর ২ রাকাত সুন্নাহ আদায় করবে সে জান্নাতে যাবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরজ ব্যতীত ১২ রাকাত নফল সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। ৬ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত তার সাথে কাউকে শরিক করবে না, সালাত আদায় করবে, যাকাত আদায় করবে, আত্মীয় সম্পর্ক বজায় রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কোনো আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী ও জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, সালাত কায়েম করো, যাকাত আদায় করো আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যখন ওই লোক ফিরে যেতে লাগলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে যা করতে বল হলো যদি সে এর উপর আমল করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ৭ নম্বর হলো তাহাজ্জুদ আদায়কারী, রোজা পালনকারী ও অন্যকে খাদ্যদানকারী। মনে রাখবেন চরিত্রবান তাহাজ্জুদ গুজার
অধিক পরিমাণে নফল রোজা আদায়কারী ও অন্যকে খাদ্য দানকারী জান্নাতে যাবে। এই ধরনের লোকদের জন্য জান্নাতে বিশেষ ঘর নির্মাণ করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাবে, আবার বাহির থেকে ভেতরে সব কিছু দেখা যাবে। এক বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঘর কার জন্য? তিনি বলেন, ওই ব্যক্তির জন্য যে ভালো ও নরম কথা বলে, অন্যকে আহার করায়, অধিক পরিমাণে নফল রোজা রাখে, আর যখন সকল লোক রাত্রে ঘুমিয়ে পড়ে তখন সে বিছানা ত্যাগ করে সলাত আদায় করে। আট নম্বর হলো, ন্যায়পরায়ণ বাদশাহ জান্নাতে যাবে। ন্যায়পরায়ণ বাদশাহ অপরের প্রতি অনুগ্রহকারী, নরম অন্তর, কারোর নিকট কোনো কিছু চায় না, এমন ব্যক্তিও জান্নাতে যাবে। ইয়াদ ইবনে হিমার মাজাশেই রদতনানু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন প্রকারের লোক জান্নাতে যাবে। এক, ন্যায়পরায়ণ বাদশাহ, সত্যবাদী, ন্যাক আমলকারী। দুই, ওই ব্যক্তি যে প্রত্যেক আত্মীয়র সাথে এবং প্রত্যেক মুসলমানের সাথে দয়া করে। তিন, ওই ব্যক্তি যে লজ্জা স্থানকে সংরক্ষণ করে এবং বিনা প্রয়োজনে কারোর নিকট কোনো কিছু চায় না। নয় নম্বর হলো, আল্লাহ ও তার রাসুলের এবং দিনের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন। আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনায় আনন্দ অনুভবকারী, ইসলামকে সন্তুষ্টি চিত্তে স্বীয় দিন হিসেবে বিশ্বাসকারী। আবু সাঈদ খুদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বলে যে আল্লাহ রব হিসেবে, ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্টি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দশ নম্বর হলো, দুই বা দুইয়ের অধিক কন্যাকে লালন পালন করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন কন্যাকে তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করল, কিয়ামত দিন আমি এই ব্যক্তি একসাথে উপস্থিত হব। এই কথা বলে তিনি তার দুই আঙুলকে একত্রিত করে দেখালেন। এগারো নম্বর হলো, অজুর পর দুই রাকাত নফল সালাত তাহিয়াতুল অজুর রীতিমতো আদায়কারী জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন ফজরের নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখো? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার চলার শব্দ পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এর চেয়ে বেশি কোনো আমল দেখছি না যে দিনে বা রাতে যখনই আমি অজু করি তখনই যতটুকু আল্লাহ তাফিক দেন ততটুকু নফল সালাত আমি আদায় করি। বারো নম্বর হলো, যে নারীর মধ্যে হাদিস বর্ণিত পাঁচটি গুণ পাওয়া যাবে। এক নম্বর হলো, যে নারী সময় মতো সালাত আদায় করে। দুই নম্বর হলো, যে নারী তার স্বামীর আনুগত্য হয়। তিন নম্বর হলো, যে নারী রমজান মাসে সিয়াম পালন করে। চার নম্বর হলো, লজ্জা স্থানকে হেফাজত করে, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। তেরো নম্বর হলো, শহীদ, নবজাত শিশু এবং জীবিত জীবন্ত প্রথিত সন্তান। হাসান বিনতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার চাচা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি যে কোন ধরনের লোকেরা জান্নাতি হবে। তিনি বলেন, শহীদরা জান্নাতি হবে এবং নবজাত শিশু জান্নাতি প্রবেশ করবে, আর জাহিলিয়াতের যুগে জীবন্ত প্রথিত শিশুদেরকে জান্নাতি করা হবে। চোদ্দ নম্বর হলো, আল্লাহর পথে সৈনিক, আল্লাহর পথে জিহাদকারী জান্নাতে যাবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে ততক্ষণ পর্যন্ত জিহাদ করেছে যতক্ষণ পর্যন্ত উটে দুধ দহন করতে সময় লাগে তার জন্য জান্নাত ওয়াজিব। পনেরো নম্বর হলো, মুত্তাকি এবং চরিত্রবান লোক। মুত্তাকি এবং চরিত্রবান লোক জান্নাতে যাবে। অধিকাংশ মানুষকে তার তাকওয়া ও সুন্দর চরিত্র জান্নাতে প্রবেশ করাবে, আর অধিকাংশ মানুষকে তার মুখ ও লজ্জা স্থানকে জাহান্নামে প্রবেশ করাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলের কারণে সর্বাধিক লোক জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, তাকওয়া, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।